আসসালামু আলাইকুম, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাস দেখার জন্য। সেটের ক্লাস এর আগে দুইটা নেওয়া হয়েছে, সেই দুইটা ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই দুইটা ক্লাস যারা ভালোমতো দেখছো তাদের এই সেট সংক্রান্ত অষ্টম শ্রেণীতে যে টিকগুলো আসে ম্যাক্সিমামে উত্তর করতে পারবা, আর এখন যেগুলো দেখাবো সেই সাথে আরও ক্লিয়ার হয়ে যাবে সব বিষয়। তো আর একটু ধারণা দিয়ে এই সৃজনশীলের উত্তর আমি করতেছি, যে মনে করো এর আগে শেখানো হয়েছিল যদিও সেগুলো আবার আমি দেখতেছি। এ সেট হচ্ছে 2 2 4 6, বি সমান 1 3 5, সি সমান 2 3 5। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম ক নম্বরে বোঝানোর জন্য, এ কাপ বি কত, খতে দিলাম বি ক্যাপ সি কত, গতে দিলাম এ বাদ বি কত, ঘতে দিলাম যে পি সি নির্ণয় কর, এগুলো দেখলেই সমান কত। আচ্ছা, এই কয়টা করলে একটা বেসিক ধারণা আসবে, ঠিক আছে। আরও কয়েকটা ক্লাস দেখলে গা তোমরা ক্লিয়ার হতে পারবা। যা হোক, তো এখান থেকে এ কাপ বি কত আমি এর আগের ক্লাসে বুঝাইছি, আবারও বোঝাচ্ছি, যাকে প্রশ্ন করব উত্তর দেবা। কিন্তু এই যে কাপ, যখন আমি বলেছিলাম, আমি বলেছিলাম কাপের ভিতর সব উপাদান থাকবে, এ কাপ বির সবই থাকবে। আচ্ছা, এখন মনে করো আমি এখানে বোঝাচ্ছি এ কাপ বি বাদ দিয়ে সি দিয়ে বোঝাই, তাহলে আর একটা বিষয় ক্লিয়ার হবা, যে এ কাপ সি দিয়ে দিলাম। তো আমরা যখন যাই করা লাগুক এখানে ক নম্বর দেবো এবং লিখবো এ কাপ সি। আচ্ছা, এখানে যেহেতু এ দেওয়া আছে, এ দেওয়া আছে কত, 2 2 4 6 কাপ, সি সমান কত, সি সমান দেওয়া আছে 2 3 2 3 5। আমি এখন বলেছি কিন্তু যে এই কাপ মানে ইউনিয়ন, মানে এর ভিতরে এই সেট এবং এই সেট সব সেটের উপাদান থাকবে। এখন উপাদানগুলো আমরা সাজিয়ে লিখব। তো আমরা দেখা যাচ্ছে এখানে 1 2 3 আছে, এখানে 2 4 6 আছে, তো কেউ 2 4 6 লেখে 1 2 3 পরে দেখতেছে হবে, কিন্তু এটা সাজানো গোছানো সেট মানে কি একটা চিন্তা সুসংজ্ঞায়িত জিনিস, তাই না? তাহলে সুসংজ্ঞায়িতভাবেই তাকে রাখা উচিত ধারাবাহিকভাবে, ঠিক আছে। তো এখানে আমরা এখন সাজাইতে গিয়ে দেখতেছি 2 আছে দুই জায়গায়, আমরা 2টা 2-এর জন্য 2 2 বার 2 লিখব না, এবং অবশ্যই যতক্ষণ না সেকেন্ড বন্ধনী দ্বারা এমন আবদ্ধ করা হবে সেটা সেট হবে না, ঠিক আছে। তো 2টা 2-এর 1টাই হবে। তারপরে 3ও আছে, 4 আছে, 3 ছোট সংখ্যা আগে নিলাম, 4 5 6। তো এটা দেওয়ার উদ্দেশ্য ছিল যে এখানে আমরা 1 2 3 4 5 6 পেতাম, কিন্তু এটা হয়তো তোমরা জানতে পারতে না যে 2 2 বার আছে, 2 বারই বসিয়ে দিতে। কিন্তু না, একই উপাদান সংখ্যা যদি উভয়ের ভিতরে থাকে 2টার পরিবর্তে 1টা লিখলেই চলবে। আচ্ছা, দ্বিতীয়ত এখন দেখো বি ক্যাপ বলতেছি মানে ইন্টারসেকশন সি, খ নম্বর হচ্ছে বি ইন্টারসেকশন সি। ইন্টারসেকশন মানে সেট, এখান থেকে বলা শিখিয়েছিলাম আমি যে 2টা সেট আগে লিখে নিই, বি কত, বি হচ্ছে 1 3 1 3 5, ক্যাপ সি হচ্ছে 2 3 5। আচ্ছা, এই ইন্টারসেকশন এখানে আমরা লক্ষ্য করব যে উভয় সেটের ভিতরে কোন কোন উপাদান আছে। তাহলে উপাদান, আমরা সেটের ভিতর যাই থাকুক, যে অক্ষর থাকুক আর সংখ্যা থাকুক, প্রত্যেকটার নামে কি উপাদান, কিন্তু ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে সেটের উপাদান। তাহলে এখানে মিল আছে কার কার, ক্যাপে, ক্যাপের ভিতরে, কাপের ভিতরে সব থাকতেছে, সব উপাদানে 2টার ভিতর কার আছে, আর ইন্টারসেকশন যখন ক্যাপ দেওয়া হবে তখন আমরা দেখব 2টার ভিতরে মিল আছে কার কার। তো দেখো, অন্য মনস্ক কেউ থেকো না, 2টার ভিতরে মিল আছে,
এখানে আমরা খুঁজে পাচ্ছি 3 এবং 5 তাহলে এখানে 3 এখানেও আছে 5 এখানেও আছে এটাই হচ্ছে b ক্যাপ c আচ্ছা এখন আসা যাক গ নম্বরে গ নম্বরটা এখানে করি দেখো এখানে গ নম্বর a বাদ b এটাও খুব ইম্পর্টেন্ট এটাই মারাত্মক ভুল হয় সবার বুঝছো a বাদ b তাহলে আমরা a টা আগে লিখে নি যে 2 4 6 2 4 6 বাদ b হচ্ছে 1 3 5 আচ্ছা এই চিহ্নটা এইভাবে দেয়া থাকে মাইনাসও হতে পারে a - b b হচ্ছে b - c আচ্ছা আমি এখন পরের লাইনে মাইনাস c দিয়ে দিলাম 2 4 6 মাইনাস 1 3 5 এই ক্ষেত্রে যে ভুলটা হয় যে এখানে বলা হচ্ছে যে 2 4 6 এর থেকে বাদ দিতে হবে 1 3 5 2 4 6 থেকে কি বাদ দেওয়া হবে 1 3 5 কিন্তু এখানে আমরা বিয়োগত করব এইভাবে না যে 1 2 এর থেকে 1 4 এর থেকে 3 6 থেকে 5 এইভাবে কিন্তু না এর ভিতরে যেগুলো আছে আবারো বলি ক্লিয়ার হও কিন্তু সবাই যে এর ভিতরে যে যে জিনিস আছে যদি এর ভিতরে থাকে সেগুলা শুধু বাদ যাবে তার মানে এই 1 3 5 এর ভিতরে নাই তার মানে এটার উত্তর কত হবে 2 4 6 2 4 6 হ্যাঁ যদি এটা আরেকটা দিয়ে বোঝাচ্ছি মনে করো a সমান যদি আমার এখানে হতো 2 4 6 আচ্ছা মাইনাস b সমান যদি এখানে দিয়ে দিতাম 2 2 5 6 তখন আমরা এই যে 2 এর ভিতরে আছে এই দুইটা লিখব না এই যে 6 আছে 6 ডাল লিখব না উত্তর কত হবে উত্তর হবে 4 না শুধু এই পাশেরটা এই এই পাশের কোনোটার সাথেই সম্পর্ক নাই আমি আবারো বলতেছি এই যে এমন 4 5 বললো এই পাশের সাথে সম্পর্ক নাই এটা যদি এর ভিতরে থাকে সেটা সেটা বাদ দিয়ে উত্তর শুধু এই পাশের থেকেই আসবে ওই পাশের কোনো উত্তর এখানে আসবে না ক্লিয়ার সবাই তার মানে এখান থেকে দেখো এই তিনটা এই পাশে ছিল এই পাশে আসলে তো এখানে উত্তরে আসতো এই তিনটার একটাও মিল নাই এই পাশের গুলাই উত্তর এই তিনটা আসবেই না ঠিক আছে একে বলা হয় আমরা বাদ বলি এ বাদ বি এ মাইনাস বি এইভাবে হচ্ছে আমরা কাজ করি আচ্ছা সৃজনশীলটা আসলে কখন নেব জানি না এখন আমি ঘ নম্বর নিয়ে আলোচনা করছি পি সি এটাও খুব ইম্পর্টেন্ট পি সি আচ্ছা পি সি অর্থাৎ যখনই এমন থাকবে যে এই যে সি থাকবে সি সমান কত 2 3 5 পি থাকলে মনে করতে হবে যে পাওয়ার সেট শক্তি সেট মানে ওই সেটটার থেকে আর কত কতটা উপসেট বানানো যায় প্রকৃত উপসেট না কতটা উপসেট বানানো যায় সি সেট থেকে কতটা পি বি যদি থাকতো এখানে বি নিতাম এবং তার উপসেট বের করাই হচ্ছে পি তার চিহ্ন পি থাকলে ভাবতে হবে যে ওখান থেকে ওই সেট থেকে আর কতটা সেট বের করা যায় আচ্ছা বের করার লজিক এর প্রথম লজিক আছে সেটাই যাচ্ছে না উপসেট আমরা বের করব কয়টা উপসেট হবে সেটা শিওর হওয়া যায় যে এখানে উপসেট কয়টা হবে তার সূত্র 2n 2 মানে সূত্রের 2n মানে একটা দুইটা তিনটা উপাদান আছে 3 অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 সমান 8টা অর্থাৎ 8টা উপসেট হবে কিন্তু পিসি বললে সেই 8টা উপসেট বের করে দেখাইতে হবে আচ্ছা খেয়াল করো কিন্তু এই 8টা উপসেট দেখাইতে গেলে আমার প্রথম যেটা আছে এটা নিয়ে নেব এটা অনেক সময় ভুল হয়ে পড়ে থাকে 2 3 5 এটা আছে এটা চলবেই এবার শুধু 2 নি শুধু 2 শুধু 3 শুধু 5 এবার 2 3 মানে অমিলালতা নিতে হবে এবার 2 5 2 5 এবার 3 5 3 5 কিন্তু হলো হচ্ছে 7টা আর একটা সব সময় ফাঁকাটা থাকবে এখান থেকে আরো একটা বিষয় একেবারে ক্লিয়ার হও এবারেও এসএসসি পরীক্ষায় যে মিসিংটা হয়েছে এমন একটা সেট
এই যে এই সেটটা সে ধরে নাও এমন একটা সেট দিছে যে এ বাদ বি এর প্রকৃত উপসেট কত তোমরা বোঝো কিন্তু ইন্টারেস্টিং জিনিস তোমরাও এসএসসি পরীক্ষা দিবা অষ্টম শ্রেণীতেও যদি দেই এ বাদ সি এর প্রকৃত উপসেট কয়টা তখন অনেকেই কি এ বাদ সি সে বাদের হিসাবে এই যে তিনটাই তো থাকে তাই না সবাই ভুল করে তিন দিয়েছে উপা যদি বলে এ বাদ সি এর উপাদান কয়টা তখন হবে উত্তর হচ্ছে তিন কিন্তু যদি বলে এ দেখো এখান থেকে তিনটা টিক যে উপাদান কয়টা তিনটা আচ্ছা উপসেট কয়টা তিনটা যদি যার উপাদান হয় তার উপসেট কয়টা হবে আটটা হবে যার উপাদান তিনটি তার উপসেট কয়টা আটটা হবে যার উপাদান চারটি তার উপসেট কয়টা ষোলোটা যার পাঁচটা তার কত হবে বত্রিশটা তার মানে এটা দুইয়ের উপরে পাঁচ দাও আর পাঁচ বার দুই গুণ করো দেখো বত্রিশ হবে যার উপাদান চারটা দুইয়ের উপরে চার দাও চার বার দুই গুণ করো ষোলো হবে তাহলে এখান থেকে বুঝতে হবে যে একটা বললো উপাদান সংখ্যা কত কি বললো উপাদান সংখ্যা কত পরে আবার বলা হচ্ছে কি কি বলা হচ্ছে যে উপসেট কয়টা তাহলে উপাদান সংখ্যার উত্তর হবে তিন উপসেটের উত্তর হবে কত আট উপসেটের উত্তর হবে আট কোনো প্রশ্ন থাকলে করতে পারো কিন্তু আর যারা আমি বলছি মানে একেবারে ক্লিয়ার করে যাচ্ছি তোমাদের টিক নিয়ে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর অন্যদিক যারা ভক্তি মনোযোগ দিয়ে আসছো ইনশাল্লাহ তারা কিছুই পারবা না আচ্ছা আর একটা প্রশ্ন এখানেই হতে পারে যে একটা বললাম যে উপাদান কী রে উপাদান কত আর একটা বললাম উপসেট উপসেট কয়টি আর একটা বলছি প্রকৃত উপসেট কয়টা কি প্রকৃত উপসেট এই প্রকৃত কথা আসলেই যেমন আমরা যদি বলি যে এক গ্লাস পানি দাও আচ্ছা এখানে মনে করো আটটা গ্লাস আছে আটটা গ্লাসে এক গ্লাস একদম ফাঁকা ওইটাও কি আটটা গ্লাসের সেট মনে করো এক গ্লাস ফাঁকা এখন আমরা যখন সেট লিখতেছি আটটা গ্লাস ওখানে আছে যদি বলা আছে পানির গ্লাস কয়টা তখন কি বলা হবে সাতটা কারণ একটা একদম ফাঁকা ওইটাই তো আর পানি নাই তো যখনই বলবে প্রকৃত উপসেট তখন একটা সবসময় বাদ যাবে কারণ এই ফাঁকা সেটের কি কোনো উপাদান আছে তার মানে তখন এটা বাদ দিয়ে সাত হবে তাহলে উপাদান সংখ্যা তো আর চারটা হবে তার প্রকৃত উপসেট কয়টা হবে ষোলো ষোলোর থেকে এক বাদ পনেরো যার বত্রিশটা তার থেকে এক বাদ একত্রিশ বোঝা গেছে তাহলে এটা তোমরা ক্লিয়ার পিসি নির্ণয় করা কি ক্লিয়ার নাকি বলো হ্যাঁ তো এইগুলি হচ্ছে আসলে সমস্যা হয় আমাদের এই কয়টা নিয়েই কিন্তু সব আচ্ছা আমি এই সৃজনশীলটা পরের ক্লাসে বোঝাবো আমি আর একটা বিষয় ক্লিয়ার করে দিই তোমরাই পারবা সৃজনশীল আচ্ছা এখানে আর একটা আসে তাহলে এই বাদ চিহ্নর মান বুঝলাম এ বাদ বি অথবা এ এমনও আসে বাদ সি অথবা এ মাইনাস বি এই তিনটাই কিন্তু একই নিয়ম একই বিষয় আচ্ছা এখন থাকে আর একটা যা আছে যে এ সি মানে এমন থাকে এ পূরক এমন থাকে নির্ণয় করো সেই বিষয়টা ভালো মতো দেখো কিন্তু এ সি নির্ণয় হবে এ ক্যান্সেল এ পূরক এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টিকে তো আসবে কোন জায়গার থেকে দেবে আমি কি বলতে পারবো না আমি দিচ্ছি বোর্ডের থেকে প্রশ্ন হবে যখনই এ সি বি সি থাকবে এখানে যেমন সেট দিয়েছি কয়টা তিনটা তখন ইউ একটা সেট থাকবে ইউ একটা সেট থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় আমি তোমাদের এর আগে কিন্তু বলেছিলাম যে ইউ সেট মানে মাদার সেট সার্বিক সেট ইউনিভার্সাল সেট তাকে বলা হচ্ছে ইউ সেট আচ্ছা ইউ সেট থাকা মানে আর যে সেটগুলো থাকবে সব সেটই ওই ইউ সেটের ভিতর থেকেই হবে অর্থাৎ ইউ সেট তাকে বলা হচ্ছে সার্বিক সেট যে যে সেটের ভিতরে এই সব সেটের উপাদানগুলি আসছে ঠিক আছে আচ্ছা এখন এসি যখন দেওয়া থাকবে ক্লিয়ার হও এই বিষয়টা ক্লিয়ার হলে তোমাদের সেটের যে টিক আসা ম্যাক্সিমামই হয়ে যাবে তারপরেও তো ব্যতিক্রম দিতে পারে
তো দেখো এই এসি মানে ইউ মাইনাস এ, বুঝো? আচ্ছা এখন বললো বিসি মানে কি? ইউ মাইনাস বি। তারপরে বললো সি পূরক, পূরক আর এই সি কিন্তু একই, তার মানে কি ইউ মাইনাস সি। তাহলে উত্তর কি হয় দেখো, ইউ তো এক দুই তিন চার পাঁচ ছয়, আচ্ছা মাইনাস মাইনাস এ কত? এ হচ্ছে দুই চার, দুই চার ছয়। হ্যাঁ শিখা দাঁড়াও, তাহলে এখানে উত্তর কত আসবে বলো বলো। এটার থেকে এটা মাইনাস, কি বুঝিয়েছি আগে সেই আলোকেই বলবা উত্তর কত আসবে। বলো। হ্যাঁ আমি তোমাদের শিখাইছিলাম, সই বলো উত্তর কত আসবে। এক তিন, এক তিন পাঁচ, আচ্ছা উত্তর কারেক্ট। কারণ আমি বুঝাইছি এটাই যে এই পাশের সাথে সম্পর্ক নাই, এইগুলার কোনোটা যদি এখানে থাকে মানে দুই আছে দুই বাদ, চার আছে চার বাদ, ছয় আছে ছয় বাদ, তাহলে বাকি যেটা থাকবে এই পাশের থেকে উত্তরটা আসবে। সবাইকে ক্লিয়ার? আচ্ছা এখন বলা হচ্ছে তাহলে ইউ বি, তোমরা বসো। ইউ ইউ তো আমার সবসময় এক দুই তিন চার পাঁচ ছয়, ইউ মাইনাস বি, বি কত? এক তিন পাঁচ, এক তিন পাঁচ, তৃপ্তি বলো উত্তর কত হবে। বলো বলো। টু ফোর সিক্স হয়ে গেছে, আচ্ছা এটা এটা কত আসবে? এক দুই তিন চার পাঁচ ছয়, তুমি বসো সাজিদ দাঁড়াও, দুই তিন পাঁচ, এটার উত্তর বলবা সাজিদ। দেখো সুন্দর মতো দেখো যে এখানে কি দেওয়া হচ্ছে, ইউ মাইনাস সি, এক দুই তো দুই জায়গায় আছে, এক কি হবে রাতুল, এক আর কত, এক চার আর ছয়, তো এক চার ছয়, কমা কিন্তু দিতে হবে আর সেকেন্ড ব্র্যাকেট দিয়েই কাজ করতে হবে। ঠিক আছে বসো তোমরা। তো আসলে এই ধর এর ভিতরেই টিক কিন্তু তোমাদের আসবে, পাঁচ ছয়টা মার্ক আসবে এই টিক থেকে। আর অঙ্ক যদি এখন যেহেতু বোর্ড পরীক্ষা নাই, অঙ্ক আসতে পারে, তো এই সৃজনশীল তোমাদের আমি পরবর্তী ক্লাসে বুঝাবো, এগুলো নিয়ে তোমরা একটু বাসায় চর্চা করো। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।